হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি মিরপুর 10-এ তাফিমের শপিং করার জন্য। তাফিমের জুতা কিনতে হবে, যেহেতু ওদের স্কুলে প্রোগ্রামের ছবিগুলো অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো ওই প্রোগ্রামের জন্য ওদের এক্সপোর্ট টাইপের শ্যুটা কিনতে হবে, সেজন্য মিরপুর 10-এ চলে যাব। আর যাওয়ার সাথে সাথে দেখেন তাফিম খাওয়া শুরু করে দিচ্ছে রাস্তায়, দেখছে হাওয়ায় মিঠাই, তো সেটা তাকে কিনে দিতেই হবে। তো ভাবলাম যে ওকে কিনে দিলে আমিও তো একটু খেতে পারবো, ওই জন্য ওকে কিনে দিল। হাওয়াই মিঠাই খেতে খেতে আমরা জুতার শপে চলে গেলাম। তো জুতাটা কিনতে হবে অ্যাপেক্স থেকে, আর সবাই একই ধরনের জুতা কিনলে দেখতেও সুন্দর লাগবে, এই জন্য অলরেডি আমরা অ্যাপেক্সে চলে গেছি। এখানে জুতা দেখা হচ্ছে, আর তার পা মাশাল্লাহ এত বড় যে 2 মাস আগে একটা কিডস নেওয়া হয়েছিল, তার জন্য সেটা এখন ছোট হয়ে যাচ্ছে, এই জন্য 1 সাইজ বড় নেওয়ার চেষ্টা করছি। তো জুতাটা নেওয়া হয়ে গেছে অলরেডি, আর সবটা একটু ঘুরে দেখতেছি, আর মেয়েদের কি কি নতুন জুতা আছে সেটা একটু দেখার চেষ্টা করলাম। এরকম করতে হবে কেন? দেখে চুল ঠিক করে দিই, এদিক ঘোরো। তাকে আমি মজা করে বলতেছি, তোমার জুতা তুমি নিবা, তোমার জুতা আমরা কেউ নিতে পারবো না, তুমি যেহেতু আসছো। ও অনেক দিন শপিংয়ে আসে না, ওইভাবে আসতেও চায় না, কিন্তু আজকে অনেক বায়না করছে যে আমার জুতা আমি কিনবো, আমাকে নিয়ে চলো। এখন আসার পরে ওর আর ভালো লাগতেছে না, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল, আর শপিংয়ে আসলেই কিছুক্ষণ নাই যেতে যেতে বলে বাসায় চলো বাসায় চলো, এই জন্য ওকে আর ওইভাবে বাইরে আনা হয় না। তো যে রাস্তায় বেরোনোর পরে ও এখানে কুলপি আইসক্রিম দেখছে, দেখে বলতেছে মামা আমাকে আইসক্রিম খাওয়াও, তো সেটাই ওকে আমি কিনে দিলাম। ও বাইরে বেরোলেই এটা খাবে একটু, ওটা খাবে একটু, আমিও কিনে দেওয়ার চেষ্টা করি, কারণ ও যতক্ষণ খাবে ততক্ষণ একটু চুপ থাকবে, তা না হলে বলবে মাম্মা বাসায় চলো বাসায় চলো, আমি আর হাঁটতে পারতেছি না, আমি আর থাকবো না। তো তারপরে এই যে মিরপুর শপিং কমপ্লেক্স যেটা শাহআলি, মেবি ওইখান দিয়ে ঢুকতেই এসকেলেটারের সামনে এখানে আইসক্রিম পাওয়া যায়, তারপরে লাচ্ছি আর কি কি জানি এখানে পাওয়া যায়। তো আমি এখান থেকে আইসক্রিমটাই খাই, এখানের আইসক্রিমটা অনেক মজা। তো তাফিমও এখান থেকে আইসক্রিম নিয়ে নিল, সে চকলেট আইসক্রিম নিছে, আমি যেহেতু বলছি আমার ফেভারিট চকলেট আইসক্রিম, এই জন্য ও চকলেট আইসক্রিমটা নিল। আর বললাম না যতক্ষণ খাবে ততক্ষণ একটু চুপ করে থাকবে, তা না হলে বলবে বাসায় চলো বাসায় চলো, ওকে নিয়ে শপিং করতে আসলে একটু শান্তি নাই। আর কার কার বাচ্চারা এরকম শপিংয়ে গেলে খুবই বিরক্ত করে সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন, লাভ লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আপনারা। আর এই তো আসার সময় সুপার শপ থেকে অনেকগুলো বাজার করেছি, ভাবছিলাম কিনবো না, আর যদি সুপার শপের মধ্যে ঢুকি তারপরে মাথা ঠিক থাকে না, মনে হয় এটা নাই সেটা নাই, এরকম করতে করতে অনেক কিছু বাজার করা হয়ে যায়। আমরা মনে হয় মেয়ে মানুষ এরকমই, তাই না? আমার কিন্তু তেমন কিছুই কেনার ইচ্ছা ছিল না, কিন্তু আমি যতবারই সুপার শপে যাই না কেন ভাবি যে অল্প একটু কিনবো অল্প একটু কিনবো, কিন্তু কিনতে কিনতে এত পরিমাণে আমি কিনে ফেলি, এই জন্য আমি যেতেই চাই না সুপার শপে। এতগুলো বাজার, আমাদের বাইকে আমাদের বসার জায়গা নাই, এরকম অবস্থা। তো কি আর করার, আজকের মতো তাহলে সবাই ভালো থাকবেন, আর প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।